আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ডেলি ডোজ থেকে আজকে আপনাদের সাথে আমি মুরগি দিয়ে একটু আলাদাভাবে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব, যেটা নাকি ধনে পাতার দিয়ে মুরগিটা আমরা কি করে রান্না করতে পারি। ধনে পাতাটা পেস্ট করে অবশ্যই দিতে হবে, সেই রেসিপিটাই আপনাদের আমি দেখাবো। তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং উপকরণ আর প্রস্তুত প্রণালীটা দেখে নিন। মুরগিটাকে রান্না করার জন্যে প্রথমে একটি প্যান আমি চুলায় দিয়ে নিয়েছি। এইখানে আমি প্রায় হাফ কাপের পরিমাণ মতো তেল দিয়ে নিব। রান্নার তেলটা আমি হাফ কাপ পরিমাণ দিয়ে নিয়েছি। এখন এইখানে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, যে পেঁয়াজটা নাকি আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি হাফ কাপের চাইতে একটু কম পরিমাণের পেঁয়াজ দিয়েছি, কারণ আমি এখানে পেঁয়াজ পেস্টও অ্যাড করব। এখন এই পেঁয়াজটা ভালো করে আমার একটু ব্রাউন করে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হলে তারপরে বাকি উপকরণগুলো আমি একে একে অ্যাড করে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি হালকা ভাজা হয়ে আসছে। এখন এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করে দিব, দুটো এলাচ, লং, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি আমি গোটা মশলা দিয়ে, আরও একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা। তারপরে এইখানে আমি যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্ট এবং অন্য অন্য মশলাগুলো, গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে দিব। এইখানে আমি এক কাপ পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। প্রথমে সব মশলাগুলো আমি একে একে অ্যাড করে নিচ্ছি, তারপরে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পেস্টটা। আমি পেঁয়াজ যে ব্রেস্তাটা হয়ে গেছে সেটার সাথে মিক্সড করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি 1/2 টেবিল চামচ মরিচ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, এগুলো সব নিয়েছি আমি প্রায় 1.5-4 চামচ পরিমাণ। আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ এবং 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন সব মশলাগুলো ভালো করে প্রায় 7-8 মিনিট আমি কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টও তত ভালো হবে। কারণ মশলা ভালো কষানো না হলে মশলার যে একটা এক্সট্রা গন্ধ, কাঁচা গন্ধ, সেটা থেকে যায়। প্রায় 7-8 মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দুটো মুরগি আমি কেটে নিয়েছিলাম, দেশি মুরগিটা ছোট সাইজের। এখন মুরগিগুলি আমি অ্যাড করে দিচ্ছি। মুরগিগুলি দেওয়ার পরে প্রথমে আমি মুরগিগুলির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে প্রায় 10-12 মিনিট ভালো করে এটাকে আমি ঢেকে কষিয়ে নেব। ভালো করে প্রথমে কষানো হলে মুরগিটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোট সাইজের মুরগি, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এখন ভালো করে মশলার সাথে মিক্সড করা হলে এটাকে আমি ঢেকে দেব প্রায় 10-12 মিনিটের জন্যে। 10-12 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মুরগিটা আমার মোটামুটি কষানো শেষ, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। পানি যতটুকু ছিল সেই পানি দিয়ে, আর মুরগি থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমি মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোতে মুরগিটা আমার প্রায় অনেক খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এইখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব, যাতে মুরগিটা ফুল সিদ্ধ হওয়ার জন্যে। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি অ্যাড করে দেব, 3 কাপ পরিমাণের পানি আমি দিয়ে দিয়েছি মুরগিটা সিদ্ধ করার জন্য। যেহেতু ছোট মুরগি, খুব বেশি সময় লাগার কথা না, আর আমিও 10-12 মিনিট কষিয়ে নিয়েছি, ওটাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মুরগিটার মশলাগুলি ভালো করে মিক্সড করে এটাকে আমি ঢেকে প্রায় 25-30 মিনিট রান্না করে নিব মিডিয়াম হিটে। এর মাঝেও 2-4 বার আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব। আমি এখন ঢেকে দিচ্ছি। এইভাবে আমি 25-30 মিনিট তরকারিটা রান্না করব। তরকারি ঢাকনাটা আমি তুলে নিয়েছি, বেশ খানিকটা পানি শুকিয়ে গেছে এবং মুরগিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমাকে আরও 10-12 মিনিট রান্না করা লাগবে। এখন আমি যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে ধনে পাতা, সাথে 4টা কাঁচামরিচ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম 1 পেয়ালা কিংবা 1 কাপ পরিমাণে। এটা কখনোই আগে দেওয়া যাবে না, তাহলে তরকারিটা তিতো হয়ে যাবে। কারণ ধনে পাতা যদি অনেক সময় নিয়ে আমরা জাল করি, সেটা টেস্ট একটু তিতা তিতা ভাব চলে আসে। এখন এই ধনে পাতা দিয়ে পুরো মুরগিটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে 10-12 মিনিট রান্না করব। এখন আর ঢেকে দিব না। আর উপর দিয়ে 3-4টে কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এখন না ঢেকে ফুল হিটে আমি এটাকে 10-12 মিনিট রান্না করলে আমার তরকারিটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স,
আমি তরকারিটা একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আলাদা স্বাদে অন্যরকম একটা মজাদার রেসিপি। চিকেন দিয়ে ধনেপাতার পেস্ট দিয়ে কিভাবে আমি রান্না করলাম, যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।